আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনার সঙ্গে চলে আসলাম। আজকে কথা বলবো ছত্রাক নিয়ে। আসলে ছত্রাকটা কি, ছত্রাকের বৈশিষ্ট্য কি, ছত্রাক হলে ফসলে কি কি ক্ষতি হয়, এসব কিছু নিয়ে কথা বলবো। আর ছত্রাক দমন করতে কি কি ব্যবহার করবেন সব কিছু নিয়ে বলবো আজকে। দেখুন আমার সম্পূর্ণ ভিডিওটি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, যদি কোনো জানার প্রয়োজন হয় কমেন্ট করবেন। চলুন আমরা প্রথমে জেনে আসি ছত্রাকটা কি। ছত্রাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউমিকোটা। ছত্রাকের কাণ্ড, পাতা, মূল কিচ্ছু নেই। ছত্রাক একটি সুতা জাতীয় সুতার মতো যা হাইকিউমি দিয়ে গঠিত। এটা হচ্ছে ছত্রাক, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউমিকোটা। আমরা আসলে জানি না, আমিও জানতাম না সেটা বৈজ্ঞানিক নাম, কিছু স্টাডি করার পর জানছি। তো এই ছত্রাকটি হলে আমাদের ফসলে কী কীরকম প্রভাব ফেলতে পারে, মনে করেন ফলে কালচে আভাস পড়বে চামড়াতে। আম দিয়ে উদাহরণ দিয়ে বলতেছি, যদি আমে হয় দেখবেন কালচে হয়ে গেছে, আমটি নষ্ট হয়ে যাবে, তারপরে আমের উপর সাদা পলে পড়বে, আমের বোটাতে সাদা সাদা হবে। আবার আপনারা দেখবেন যেমন মরিচ গাছের পাতা সাদা সাদা হয়ে গেছে, কালচে কালচে হয়ে গেছে, বোটা থেকে মরে আসতেছে, নতুন কুশি সাদা হয়ে যাচ্ছে, কালচে কালচে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ছত্রাক। আবার নানান ফসলে নানান রকম রোগ হয়ে থাকে, সব ফসলের কথা বলতে পারছি না এই মুহূর্তে। যে কোনো ফসলে আপনি ছত্রাক দেখবেন কীভাবে, সেটা একটা সুতার মতো কালচে ধরনের হয়ে থাকে, সাদা হয়ে থাকে। যেমন ছত্রাক আমরা দেখে থাকি যে এই মাশরুম, মাশরুম হচ্ছে একটি ছত্রাক। সেটা ছত্রাক, ছত্রাক দুই ধরনের, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে খাওয়ার যোগ্য। মাশরুম কিন্তু খাওয়া যায়, অন্যান্য ছত্রাক কিন্তু খাওয়া তো দূরের কথা, সে ফসলটাকে নষ্ট করে ফেলে। আসুন এখন জানি ছত্রাক দমন করতে কী কী ব্যবহার করবেন। আমি কয়েকটি ছত্রাক দমন করতে আমি কয়েকটি মেডিসিনের নাম বলতেছি। সেটা হচ্ছে ম্যানকোজেব, কার্বনডাজিম, হেক্সাকোনাজল, তারপর সাইমোক্সালিন, সর্বোপরি হচ্ছে ক্লোরোথিয়ানিল, আরও বেশ কিছু মেডিসিন যেগুলো ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা, যেগুলো ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা। বিভিন্ন ফসলে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে হয়। মূলত সব ছত্রাকনাশক পার লিটারে হাফ এম এল করে ব্যবহার করলেই আপনারা এটা থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। কিছু কিছু মেডিসিনের নাম যে আমরা বলতে বললাম, আমি কার্বনডাজিম, ম্যানকোজেব, হেক্সাকোনাজল, ডাইক্লোফেনাজল, ফুপিকোনাজল, এসব সব ছত্রাকনাশক। এগুলো আপনি বিভিন্ন ফসল পর্যায়ক্রমে দেখবেন কোন ফসলে কী রোগ সেটাকে ধরবেন, তারপরে এগুলো দিয়ে ট্রিটমেন্ট করবেন। এখানে আর একটি কথা না বললে নয়, এখানে যেগুলো আমি পাউডার জাতীয় ছত্রাকনাশকের কথা বললাম সেগুলো আপনি পার লিটারে 2 গ্রাম করে ব্যবহার করবেন, আর যেগুলো লিকুইড তরল সেটা পার লিটারে হাফ এম এল করে ব্যবহার করবেন। যেমন পাউডারের মধ্যে আছে আপনার ম্যানকোজেব, কার্বনডাজিম, এই সাইমোক্সালিন, এগুলো আপনি ব্যবহার করবেন পার লিটারে 2 গ্রাম করে। আর যেটা তরল যদি হয় ক্লোরোথিয়ানিল আর পপিকোনাজল, ডাইক্লোফেনাজল, এগুলো আপনি পার লিটারে হাফ এম এল করে ব্যবহার করবেন। আশা করছি আমার ভিডিও দেখে আপনি উপকৃত হবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ছত্রাক সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন।